নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুর ডিভিশনের কমিশনার অফিসের তরফ থেকে একদম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির জন্য সব জেলা থেকে আবেদন করতে পারবেন। এই চাকরি আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক, মোট শূন্য পদ রয়েছে একটি। বেতন এই পদের জন্য প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সীমা, আবেদন প্রাপ্তির বয়স 62 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1 জুলাই তারিখ থেকে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রাপ্তিদের 5 বছরের ছাড় এবং ওবিসি প্রাপ্তিদের 3 বছরের বয়সের ছাড় পাবেন। পরের পদের নাম হচ্ছে পিয়ন, মোট শূন্য পদ রয়েছে একটি। বেতন এ পদের জন্য প্রতি মাসে 8,000 টাকা বেতন দেওয়া হবে। বয়সসীমা 1 জুলাই তারিখ অনুযায়ী আবেদন প্রাপ্তিদের 62 বছর বয়সের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, দুটি পদের জন্য আবেদন করতে হলে কী যোগ্যতা লাগবে তার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়নি। আশা করা হচ্ছে যে অষ্টম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পাশের চাকরি প্রাপ্তিরা আবেদন করতে পারবেন। ডিভিশন ক্লার্ক ও পিয়ন পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে মুখ বন্ধ খামের ভেতরে পড়ে এবং খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পদের জন্য আবেদন করবেন তার নাম উল্লেখ করে দেবেন এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে, চাইলে সেই চাকরি বিস্তারিত জানতে পারেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, মাধ্যমিকের অ্যাডমিট বসবাসের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। নিয়োগ পদ্ধতি, এখানে প্রাপ্তিদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর তারিখ 29শে সেপ্টেম্বর। ইন্টারভিউর সময় সকাল 10টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ইন্টারভিউর ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আবেদনের শেষ তারিখ 28শে সেপ্টেম্বর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।